স্থানীয়ভাবে বিভিন্ন এলাকায় পর্যটনের সুযোগ পাচ্ছে, আর আমরা সাধারণ মানুষেরা আরো বেশি করে পর্যটক বান্ধব হয়ে পর্যটকদের সামনে স্থানীয় সংস্কৃতিকে আরো দারুণভাবে তুলে ধরার সুযোগ আছে। যদি একটা জায়গায় ঘুরতে যাই, আমরা কি দেখি? নেচার দেখি, হয়তো সমুদ্র দেখি বা পাহাড় দেখি, কিন্তু সেখানে গিয়ে যদি আপনি দেখেন যে চিপসের প্যাকেট, বোতল, তখন কিন্তু নিজের কাছে কিন্তু অনেক বেশি খারাপ লাগবে। আমরা বেশ কিছুদিন আগে ছেড়াদ্বীপে গিয়েছিলাম, যেটা হচ্ছে যে আপনার সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ, যখন জোয়ার হয় তখন বিচ্ছিন্ন থাকে, সেখানে মানুষজন যায়, কয়েক ঘন্টা থাকে, চলে আসে। সেখানে গিয়ে আমি জাস্ট দেখেছি হচ্ছে যে এখানে ওইখানে ময়লা পড়ে আছে। কুয়াকাটাতে গিয়েছিলাম, যেটা আমাদের কাছে আসলে মানে শুনতে হয়তো খারাপ লাগবে, মানে ময়লার ভাগাড় বলা চলে কিছু কিছু জায়গায় আছে। এগুলা কিন্তু আসলে মনিটরিংয়ের অভাব এবং সচেতনতার অভাব। দেখেন, আমি নিজে সচেতন, আমি হয়তো ফেলছি না, আরেকজন মানুষ সচেতন, সে ফেলছে, কিন্তু যদি এখানে আইনের প্রয়োগ থাকতো এবং বিশেষ করে যদি এখানে মনিটরিং থাকতো, তাহলে কিন্তু এগুলো কিন্তু ফেলতো না। আমরা মেঘালয় গিয়েছিলাম বেশ 5 বছর আগে, নেট অ্যান্ড ক্লিন ছিল, সেখানে একটা চিপসের প্যাকেট ফেললে 2000 রুপি হচ্ছে ফাইন। এখন কেউ কিন্তু ফেলছে না, কারণ সে জানে যদি ফেলে সিসি ক্যামেরা হয়তো কেউ দেখবে, অথবা যদি কোনো পুলিশ দেখে সাথে সাথে এটা ফাইন করে বসবে। থাইল্যান্ডে গিয়েছিলাম নেট অ্যান্ড ক্লিন, কারণ এখানে হচ্ছে যে আপনি যদি ফেলতে যান আপনি কিন্তু সাথে সাথে ফাইন করে বসবে। তার মানে এই যদি ফাইনের অপশন থাকে এবং সেটা যদি মনিটরিং থাকে, তাহলে কিন্তু নেট অ্যান্ড ক্লিন থাকবে। কারণ আপনার টেকসই উন্নয়ন বলতে আপনার যেটা বোঝায় যে আপনার নেট অ্যান্ড ক্লিন থাকবে, আমরা একটা জায়গায় যাবো, দেখবো, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থাকবে, এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি। উন্নত বিশ্বে গেলে কিন্তু আপনি দেখবেন পুরো নেট অ্যান্ড ক্লিন, কারণ একদিক দিয়ে আইন যেরকম আছে, অন্যদিক দিয়ে মনিটরিং আছে। আর টেকসই যদি আপনার উন্নয়ন করতে চান, সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আমরা বুঝি, ইনফ্রাস্ট্রাকচারের কোনো বিকল্প নেই। সেন্ট মার্টিনে কিন্তু হতে পারে যে পানির তলদেশ দেখার জন্য যে ফেসিলিটিসগুলো এগুলো থাকা, এখানে হতে পারে এখন প্যারাসেলিং রিসেন্টলি অ্যাড হয়েছে, এটাকে আরও ডেভেলপমেন্ট করা যায়। লাইক হচ্ছে যে আপনার সেন্ট মার্টিন যাওয়ার পথে অন দ্য ওয়েতে হচ্ছে যে একটা জেটির মতো থাকবে, সেখানে মানুষ নামবে, পানির উপর থেকে আপনার প্যারাসেলিং করবে, বা হচ্ছে যে টেকরেবের দিকে যে পাহাড়গুলি আছে সেখানে জিপ লাইনিং থাকতে পারে। তারপরে আমাদের বান্দরবন কিন্তু পাশেই, মানে 3-4 ঘন্টার মতো লাগে কক্সবাজার থেকে যেতে, সেখানে হচ্ছে কিন্তু আপনার কেবল কার থাকতে পারে, যে কেবল কারে করে 2000 ফিট 3000 ফিট উপরে মানুষ উঠে যাচ্ছে। বা খাগড়াছড়ি শহর থেকে যে আলোটিলা যে গুহাটা আছে সেখানে মানুষ এমনিতেই দেখতে যায়, কিন্তু পুরোটা যদি কেবল কার দিয়ে যায় ইটস মানে দেখতে খুব ভালো হবে। অন্যদিক দিয়ে হচ্ছে যে কিন্তু লো অল্টিটিউড ফ্লাইট দিতে পারে, ছোটো ছোটো অনেকগুলো বিমান থাকে যে একজন বা দুজন ওঠে একটু খুব নিচ থেকে দেখে, এগুলো দিতে পারে, বা প্যারাজাম দিতে পারে, এই ধরনের ফেসিলিটিসগুলো কিন্তু করা যেতে পারে। যারা ফরেনাররা আসবে তারা কিন্তু পুরোটা ডলার খরচ করেই যাবে। আমাদের আরএনজি আছে, আমাদের মেডিসিন সেক্টর আছে, খুব ভালো করছে, কিন্তু এগুলো প্রসেস করার জন্য লেটসে 1000 কোটি টাকার হয়তো আমরা এক্সপোর্ট করলাম, কিন্তু আমাদেরকে তো এখানে প্রোডাকশন করার জন্য ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় 500 বা 700 কোটি টাকা, সেক্ষেত্রে 20-30% আমাদের হয়তো বা ডলারটা থেকে যাচ্ছে। কিন্তু ট্যুরিজমই একমাত্র সেক্টর যেখানে 100% ডলার থেকে যাচ্ছে, যেটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে যায় এবং কান্ট্রির সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়।